রণক্ষেত্র বেলঘরিয়া স্টেশন, ঘোষণার মাইক খারাপ হয়ে বিপত্তি, যাত্রী বিক্ষোভ অবরোধে তুলকালাম, পুলিশের লাঠিচার্জে শেষ পর্যন্ত অবরোধ ওঠে, গণ্ডগোলের দায়ে আটক তিন। স্টেশনে অ্যানাউন্সিং সিস্টেম খারাপ, তা থেকেই গণ্ডগোল শুরু। ক্ষুব্ধ যাত্রীরা সকাল 11টা থেকে বেলঘরিয়ার রেললাইনে বসে অবরোধ শুরু করেন। বিক্ষোভ করতে কার্যত নাস্তানাবুদ হয় পুলিশ। বেলঘরিয়া স্টেশনে অবরোধের জেরে শিয়ালদা মেন শাখায় বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। প্ল্যাটফর্মে আমাদের স্টাফ দিয়ে লোকের মুখে মুখে চেঁচে চেঁচে বলছিলাম, যতটা সম্ভব আমরা ইনফর্ম করেছি, কিন্তু তার সত্ত্বেও সব প্যাসেঞ্জার শুনতে পায়নি হয়তো। হ্যাঁ, সেই জন্য তারা ওখানে বিভিন্ন রকমভাবে অ্যাজিটেট। কিন্তু যাত্রীদের অভিযোগ এটা দীর্ঘদিনের সমস্যা, এই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে বেশি, আর আমি কিছু বলতে পারবো না। দিনের এমন ব্যস্ত সময় বিক্ষোভ অবরোধ, প্রায় ঘন্টা দুয়েক এই দুর্ভোগ চলে। ভোগান্তির শিকার হন মেন লাইনের যাত্রীরা। আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। অভিযোগ, পুলিশ আরপিএফ কে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। আহত হন কয়েকজন পুলিশ এবং আরপিএফ কর্মী। পুলিশ লাঠি নিয়ে তাড়া করলে শেষ পর্যন্ত অবরোধকারীরা পিছু হটে। তাঁদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।